আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ। আপনারা প্রথমে ওয়ান এক্স ব্যাট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন একটু লোডিং হবে, লোডিং হতে একটু কিন্তু সময় নেবে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর সময় নেওয়ার পর দেখবেন ঠিক আপনাদের সামনে এরকম একটা মোবাইলের ইন্টারফেস আসবে। পেজটা আসার পর আপনি কি করবেন, পেজটা আসার পর আপনি হাতের বাম পাশে একদম উপরে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন ঠিক আপনাদের সামনে দেখবেন এরকম একটি পেজ আসবে। পেজটি আপনার মোবাইলেও আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এটার উপরে আবার হাতের বাম পাশে উপরে মাথার মতন একটি আইকন দেখতে পাচ্ছেন, ওখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। পেজ আসলে আপনি এখানে চারটে অপশন দেখতে পাচ্ছেন, আপনি চারটে ক্লিক করবেন। চারটে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে ঠিক আবার একটি ইন্টারফেস এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর কী করবেন আপনি, ওখানে আপনি মেসেজ অপশন লেখা আছে, মেসেজ অপশনে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন এখানে লিখে আপনার মেসেজটি ওদের কাছে পাঠিয়ে দেবেন। মেসেজটি কীভাবে লিখবেন সে সম্পর্কে আমি বলে দিব, কীভাবে লিখতে হবে, কিন কোয়ালিটি লিখতে হবে এবং ওখানে কী কী দিতে হবে, কী সিস্টেমে লিখতে হবে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখেই দেব শেষ পর্যায়ে। মেসেজটি কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে আমি বলতে চাইছি, আপনারা দেখুন ভালো করে। মেসেজটি লিখবেন ঠিক এই সিস্টেমে, আপনি ওয়ালেট নাম্বার, ট্রান্সলেশন আইডি, আপনার বিকাশ নাম্বার সব কিছু মিলিয়ে সুন্দর এভাবে ঠিক মতন করে অপশানগুলো লিখবেন। লিখে তারপর আপনার যদি স্ক্রিনশট থাকে স্ক্রিনশটগুলো সহ একসাথে এদেরকে সার্ট করে দিবেন, সার্ট করে দিলে এদের কাছে চলে যাবে। আমি আবারও বলছি আপনাদেরকে, কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে লিখতে হবে, এই সিস্টেমে লিখতে হবে, কিন্তু ভাই সবসময় আপনারা ঠিক এভাবেই লিখবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস সিন একটি আইকন আছে, ওই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্লারতে নিয়ে যাবে, আপনি গ্লার থেকে আপনার ছবিগুলো বের করে নেবেন। মেসেজটির সাথে কীভাবে স্ক্রিনশটগুলো পাঠাবেন সেই সম্পর্কে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে ভালো করে মনোযোগ সহকারে বুঝে নেবেন কীভাবে ওগুলো পাঠাতে হবে। প্লাস ক্লিক করার পর দেখবেন আপনার কাছে গ্লারি আসবে, ক্যামেরা আসবে, আপনি গ্লারতে ওপেন করবেন। গ্লারি ওপেন করার পর দেখবেন আপনি ঠিক এরকম আপনাকে ইনবক্সে নিয়ে যাবে, ইনবক্স থেকে আপনার ছবিগুলো বের করে তারপর এখানে সেন্ড করে দেবেন। দেখুন আমি কীভাবে খুঁজে খুঁজে বের করে নিচ্ছি, দেখুন এখানে চোখ রাখুন আপনারা ভালো করে মন দিয়ে দেখুন, এভাবে খুঁজে বের করে আপনার স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন। দেখুন মেসেজটি সহ এবং দুটি স্ক্রিনশট সহ একসাথে একত্রিত করে এদের কাছে আমি মেসেজটি কীভাবে পাঠিয়েছি সেভাবে ঠিক এদের কাছে সেন্ড করে দেবেন। মেসেজটি সেন্ড হয়ে যাওয়ার পরে আবার আপনি মেসেজ বক্সে ঢুকে আবার দেখবেন, এখানে দেখার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম আবার ফেস আসবে। আসার পর দুই নম্বর অপশানে নামবেন, এখানে কল ব্যাক লেখা আছে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম্বারটা লিখে দেবেন, এটা আপনার সাথে মোবাইলে যোগাযোগ করবে, আপনাকে কল দিবে। এটা কল ব্যাকে গিয়ে আপনি এভাবে ঠিক আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কল ব্যাকে গিয়ে আপনি লিখবেন আপনার নাম্বারটা কীভাবে কী করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনার এখান থেকে দেখে দেখে লিখবেন। তারপর নাম্বারটা লিখে দিলে আপনাকে অবশ্যই এরা কল দিবে, কল দিলে আপনার সমস্যার কথা এদেরকে জানিয়ে দিবেন। ওকে ভাইয়া, গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে নাম্বারটি ওনাদের কাছে চলে যাবে। দেখুন আমি কীভাবে ক্লিক করছি। এবার আপনি চার নম্বর অপশানে ক্লিক করবেন, একদম নিচে সবার যে অপশানটি আছে ওটা ক্লিক করলে আপনার সময় নিতে একটু সময় নেবে। তারপর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে, ঠিক এরকম
দেখতে পাচ্ছেন আপনি, এরকম ঠিক এরকম একটা ফেজ চলে আসবে। এদের ঠিকানায় মেসেজ পাঠানোর জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে সাতটি মেসেজ বক্স রয়েছে। সাতটি মেসেজ বক্সের কিন্তু সাতটাই সাতজনের দায়িত্ব পালন করে সবসময়, কিন্তু এরা সাতজনের সাতটি কাজে নিয়েই ব্যস্ত। আপনার ঠেকার সংক্রান্ত কাজ করে এমন কোন বক্স ইনবক্সে আপনি মেসেজটা দিলে এদের কাছে পৌঁছবে এবং সঠিকভাবে কাজটা সম্পূর্ণ হবে সেটা আপনাকে জানা থাকতে হবে। সাপ দত্তের যেমন মন্ত্র জানা লাগে, কৌশল জানা লাগে, ঠিক তেমনি আপনাকে সেখানে এই সমস্যা এটা জানতে হবে আগে। আপনি প্রতিটা বক্সে ইনবক্সে যদি মেসেজ দিয়ে পাঠান তাহলে তো আপনার কাজটা কখনো হবে না, আপনাকে সঠিক মেসেজ বক্সে পাঠাতে হবে। তাই আপনাকে করতে হবে কি, সাতটি মেসেজ বক্সের মধ্যে আপনাকে ছয় নম্বর মেসেজ বক্সে গিয়ে ক্লিক করতে হবে, তারপর আপনাকে মেসেজ পাঠাতে হবে। তারপর গেলে ওদের কাছে সেটা পৌঁছবে, সেটা উত্তর আপনাকে দ্রুত দিবে, দ্রুত আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, নাহলে কিন্তু কখনো আপনার টাকা আসার সম্ভাবনা থাকবে না। আমি আবারও বলছি, এরা সাতটি ইনবক্স আছে, আপনিও দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, সাতটি ইনবক্সে সাত জন দায়িত্বরত থাকে, তাইলে এর সাতজনের সাতটি কাজে ব্যস্ত থাকে। তাইলে এক একজনের এক একটা কাজ, আপনি বুঝতে পারতেছেন এখন আমার কথা শুনে। তাইলে এখানে আপনি যদি আপনার সঠিক জায়গায় যদি জিনিসটা না পাঠান তাহলে কাজটা কি হবে, তাই আপনাকে সঠিক জায়গায় কাজটা জিনিসটা পাঠাতে হবে। তাই আপনাকে মেসেজ ওই বক্সটি বেছে নিতে হবে, বেছে নিয়ে ওখানে মেসেজ দিতে হবে। তবে মেসেজটি কীভাবে লাগবেন আমি সেটা সার্চ করে ওখানে দেখাচ্ছি লাইভ সাইডে, আপনি এখানেও ঠিক এইভাবে একই সিস্টেমে একইভাবে একই রকম করে মেসেজটা এখান থেকেও সেভাবে ছয় নম্বর অপশনে গিয়ে মেসেজটি পাঠাবেন। কিন্তু আপনি যদি অন্য একটা ইনবক্সে পাঠান কখনো সেটা হবে না, আমি আবার বলে দিচ্ছি। তাহলে আপনি আরেকটা কথা শুনেন, এখানে কিন্তু এক একজন এক একটা কাজে ব্যস্ত থাকে। যেমন আপনার অ্যাকাউন্ট নতুন খুলতেছেন, উপরে লেখা আছে জেনারেল এক নম্বরে, ওখানে জেনারেল মানে নতুন নতুন যারা অ্যাকাউন্ট খুলে তাদের সমস্যা সংক্রান্ত সব কাজ ওরা করে, কীভাবে অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়েছে কি না, সেটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে কি না, এই ধরনের কাজগুলো এরা করতে থাকে। দ্বিতীয় নম্বর মনে করেন এরা কাজ করে ব্যাডিং লাইনের কাজ করে, যেমন আপনার টাকা ভুল হয়েছে এইগুলো সমস্যার সমাধান করে, ঠিক এরকম এক একটা দাফে এক একটা কাজে এরা নিয়োজিত থাকে। তা আপনাকে ছয় নম্বর অপশানে গিয়ে এই কাজটা আপনাকে মেসেজটা পাঠাতে হবে এদের কাছে। ওকে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে হয়তো এবার বুঝাতে পারছি। এবার ছয় নম্বর অপশানে ক্লিক করলাম, ছয় নম্বর অপশানে ক্লিক করার পর কী দেখতে পাচ্ছি আমরা, আমাদের মোবাইলের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তাহলে এখানে আমাদের এখন কী করতে হবে, শুরু করতে হবে মেসেজ কীভাবে লিখতে হয়। তাহলে আমি কীভাবে মেসেজ লিখি আপনারা দেখুন, সেভাবেই ঠিক মেসেজটা লিখবেন। একদম উপরে তাদের ইমেল অ্যাড্রেসটি লিখবেন, লেখার পরে একদম উপরে আপনার নিজের ইমেলটি বসাবেন, তারপর ওদের ইমেলটি বসাবেন, তারপর লিখবেন এখানে সাবজেক্ট লেখা আছে ওখানে ডিপোজিট প্রবলেম লিখবেন, তারপর নিচে আপনার ঠিক এভাবে আপনার মেসেজটি লিখবেন, অভিযোগ মেসেজটি লিখবেন। লেখার পর আপনি কি করবেন, সম্পূর্ণ লেখা হয়ে গেলে আপনি উপরে আমি লাল ডট একটা চিহ্ন দিয়েছি ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে। এগুলো কীভাবে পাঠাবেন সেটা আমি দেখে দিচ্ছি, উপরে একটা আমি লাল চিহ্ন দিয়েছি ওখানে ডটে সিপ দিবেন, সিপ দেওয়ার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি। গ্যালারি থেকে আপনি খুঁজে বের করে তারপর আপনার গ্যালারি থেকে ওই স্ক্রিনশটগুলো এখানে ডাউনলোড করে দেবেন। কীভাবে গেছি আমি আপনাদেরকে ওখানে লাল চিহ্ন একটা দিয়েছি মেসেজের বক্সে, আপনি ওখান থেকে দেখে নেবেন, ওখানে ক্লিক করলে সোজা আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আপনার গ্যালারিতে থেকে ওই ছবিগুলো আপনি খুঁজে বের করে নেবেন, নিয়ে এভাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে খুঁজতেছি, এভাবে ঠিক খুঁজে বের করে ওখানে সেন্ড করে দেবেন। ওকে, হ্যাঁ হ্যালো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু এখন সম্পূর্ণ শেষ, আমি এখানে ছবি দিয়ে দিয়েছি, কোথায় ক্লিক করলে আপনার সেন্ড হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে ক্লিক করে নেবেন, তারপর আপনার মেসেজটা ঠিক সেন্ড হয়ে যাবে। আবারও তবু শেষ পর্যায়ে আবারও দেখে দিচ্ছি কোথায় কোথায় ক্লিক করতে হবে, কোথায় কোথায় কী করতে হবে, সেই শুধু লাল মার্কস দিয়ে আমি ওখানে দিক বলে দিয়েছি, ইশারা দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবেন কোথায় কোথায় ক্লিক করছি। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আর আমার যদি আপনাদের তারপরেও